নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ছোলার ডালের ধোকার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা নিরামিষ আমিষ দুটোভাবেই করা যায়, তবে আমি এটা নিরামিষভাবেই রান্নাটা করব আর খেতে দুর্দান্ত হবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 1.5 কাপ ছোলার ডাল আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে আর সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তো 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতে ছোলার ডালের ধোকার ডালনাটা খেতে ভালো লাগবে, ধোকাটা নরমও হবে আর খেতেও খুব ভালো লাগবে। তার আগে ছোলার ডালটা বেটে নেওয়ার জন্য আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দেব। এর সাথে নিয়ে নেব 1 টুকরো আদার কুচি, ঝালের জন্য নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর 1/2 চামচের মতো চিনি, আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না। এটা এবারে আমি পেস্ট করে নেব। ছোলার ডালটা পেস্ট করার আগে আর একটা পেস্ট করে নেব। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 8-10টার মতো ভাঙা কাজু, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত। এরপর সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নেব। ডালটা ঠিক এইভাবে বেটে নিতে হবে, খুব মিহি পেস্ট করিনি, এটা একটু দানা দানা থাকবে, এইভাবেই পেস্টটা করে নিতে হবে। আর খুব বেশি জলও দেবেন না, যাতে পাতলা না হয়ে যায়। একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। তেলটা ঠিক এইভাবে থালার মধ্যে মাখিয়ে নিতে হবে। কড়াটা রেডি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মৌরি, 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেব সামান্য একটু হিং। মশলাটা বেশ কয়েক সেকেন্ড নেড়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি যে ডালটা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। ডাল বাটাটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য। দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ডাল বাটাটা একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, এইভাবে একটু ভালো করে নেড়ে নিতে হবে। ধোকা রেডি করার জন্য ডাল বাটাটা হয়ে গেছে ভাজা। এবারে আমি একটা তেল মাখানো ডিশে ঢেলে নেব। ডাল বাটাটা আমি হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি, বেশ সমান করে করে নেব। আপনারা হাত দিয়ে কিংবা প্যাচুলা দিয়েও করে নিতে পারেন। এইভাবে আমি করে নিয়েছি। এটা এবারে আমি ঠান্ডা হতে দেব 10 মিনিট। 10 মিনিট রেখে দেব এইভাবে। 10 মিনিট পর ধোকাগুলো এবারে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে। এইভাবে কেটে নেব। এরপর আমি এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের যেমন পছন্দ করেন সেই মতন শেপ দিয়ে নেবেন। আমি ঠিক এইভাবে কেটে নেব। এরপর থালাটা ঘুরিয়ে নেব নিয়ে
আবার এইভাবে কেটে নেব, ঠিক বরফির আকারে আমি কেটে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে হালকা করে তুলে নেব। এইভাবে সব ধোকাগুলো তুলে নেব। থালাতে তেল মাখানো ছিল বলে থালাতে জড়াইও নি। ধোকাগুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে ভাজছি, আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেলটা একটু বেশি করেই দেব। ধোকাগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, আর এখানে ধোকাগুলো ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। হাই ফ্লেমে দিলে একেবারে ভেতর থেকে মানে ভাজা হবে না, ওপরে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে ভেজে নিতে হবে। এরপর আবার এক এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব, অপোজিট সাইডটাও ভেজে নেব। অপোজিট সাইডটাও এইভাবে ভেজে নেব। ধোকাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে একটা করে তুলে নেব। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। একই রকম করে বাকি ধোকাগুলোও ভেজে নেব। সব ধোকাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ধোকাগুলো সব ভেজে নেওয়ার পর গ্রেভিটা আমি বানিয়ে নেব। তার জন্য আমি কিছুটা তেল তুলে নেব, এতটা তেলে রান্না করব না। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, ছোট এলাচ চারটি, লবঙ্গ চার পাঁচটা, আর দারচিনি স্টিক একটা। এরপর এর মধ্যে একটা দিয়ে দেব ফাটিয়ে নেওয়া তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নের মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব, সুন্দর একটা গন্ধ যতক্ষণ না আসছে। এরপর এই ফোড়নের মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে কাশ্মীরি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। আর এতে আদা বাটার কাঁচা লঙ্কার পেস্ট দিলে ঠিকরাবেও না। এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা, আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। এবারে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে, তা দিয়েও মশলার সাথে ভালো করে একটু কষে নেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। দিয়ে মশলাটা এবারে ভালো করে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে কাজু আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে আরও একটু ভালো করে কষে নেব। কাজু আর পোস্তর পেস্টটা দেওয়ার পরেও মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গরম জলটা পরিমাণ মতো দিয়ে দেব। জলটা এখানে বুঝেই দিতে হবে, এখানে ধোকা অনেকটা রস টেনে নেবে, সেই কারণে ধোকার জলটা একটু বুঝেই দিতে হবে। আপনারা যেমন গ্রেভি খাবেন সেই মতনই বুঝে দিতে হবে। দু মিনিটের মতো আমি গ্রেভিটা ফুটিয়ে নেব।
গ্রেভিটা 2 মিনিট ফোটানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ঢোকা টানলা ঢোকাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ঢোকাগুলো ভেঙে যেতে পারে। এর মধ্যে এবারে তুলে দেব ঢোকাগুলো তুলে দিয়ে একটু নেড়ে দেব, আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। ঢোকার ডালনা রেডি, গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে এবারে পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নেব। আমার আজকের রেসিপি ছোলার ডালের ঢোকার ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।